নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে এই বৃহস্পতি এবং শনির গোচর কিভাবে আপনাদের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড নিয়ে আসছে, কিভাবে আপনারা এই সময়কে সার্বিকভাবে কাজে লাগাতে পারবেন তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব। বল আলোচনার সঙ্গে আপনারা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, যেহেতু মকর রাশি বা লগ্ন রাশিচক্রের দশম ভাব অধিকর্তা গ্রহ যেহেতু শনি, তাই আপনাদের মধ্যে একটা কর্মস্প্রিয়া, কিছু কাজ করার মতো মেন্টালিটি বা ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। আপনারা অনেক ধৈর্যশীল, অনেক পরাক্রমশালী, অনেক পরিশ্রম করে যে কোনো কাজকে করার চেষ্টা করেন। মকর রাশির মানুষেরা কিন্তু সংসারকে খুব ভালোবাসেন এবং তাদের মধ্যে কিছুটা গোয়ার মেন্টালিটি, কিছুটা রিজিড মেন্টালিটি ক্রিয়েট করে। বিবাহকে কেন্দ্র করে তাদের জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু লেগেই থাকে। এগুলো জেনারেলভাবে মকর রাশি বা লগ্ন নিয়ে পরবর্তীকালে যখন আলোচনা করব তা নিয়ে বলবো। আজকে মেন যে ব্যাপারটা বলছি, বৃহস্পতিদেব যেহেতু পয়লা মে, এখানে মেষ রাশি থেকে বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের পঞ্চমভাবে প্রবেশ করার জন্য, যদিও কিন্তু এই বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, আপনার দ্বাদশপতি এবং সেই সঙ্গে হচ্ছে আপনার তৃতীয়পতি। তো দ্বাদশপতি এবং তৃতীয়পতি পঞ্চমে থাকা আপনার জীবনে ব্যবসার দিক থেকে আপনার অনেকটা ইনকাম লাভ বাড়িয়ে দেবে এবং আপনার ক্রিয়েটিভিটি, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার সন্তান, আপনার কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করলেও আপনার জীবনে সঠিক বুদ্ধি, সঠিকভাবে প্ল্যানিং করা, সঠিকভাবে জীবনে উন্নতি করার অনেক সুযোগ সুবিধা কিন্তু লাভ করাতে সাহায্য করবে। বুঝতে গেল কি বললাম? এবং সেই সঙ্গে আরও কতগুলো কথা আপনাদের বলতে হবে। সেই সঙ্গে আমি যদি খুব ভালোভাবে বলি, সেই সঙ্গে কিন্তু আপনাদের মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু পঞ্চমভাবে অবস্থান করে কিন্তু আপনার প্রেমের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, আপনার সন্তান লাভের দিক থেকে, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটির দিক থেকে আপনার জীবনে অনেকটা হেল্প করার চেষ্টা করবে। নবমভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার ভাগ্যকে উন্নত করার চেষ্টা করবে। আপনার জীবনের অনেক না হওয়া কাজকে আপনার টেনে বার করে আনার চেষ্টা করবে। আপনার বাবার সঙ্গে অনেক মনোমাল্য যদি থেকে থাকে সেই জায়গাটাকে নির্মূল করবে এবং বাবার থেকে আপনি অনেক হেল্প করতে পারেন, পিতার থেকে অনেক হেল্প পেতে পারেন এবং আপনার জীবনে অর্থনৈতিক অনেক জ্ঞান বৃদ্ধি পাবে, আপনার জীবনে অর্থের একটা প্রতিপত্তি পাবেন। এবং যদি একটু চেষ্টা করেন, যদি একটু লড়াই করেন, কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করলেও কিন্তু আপনার জীবনে একটা অর্থনৈতিক দিক থেকে আপনি কিছুটা লাভ কিন্তু পাবেন। এবং আপনার যেহেতু লগ্নের উপর বা রাশির উপর দৃষ্টি দিচ্ছে বৃহস্পতিদেব, আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি, পজিটিভ ভাইবস, পজিটিভ ইনফরমেশন, নিজেকে কিছু করার মতো একটা মেন্টালিটি, আপনার সার্বিক সমস্যাকে দূরীভূত করে কিভাবে আপনি জীবনে উন্নতি করবেন তার জন্য অনেকটা বদ্ধপরিকর হবেন। এবং যেহেতু এই বৃহস্পতিদেব অ্যাকচুয়ালিভাবে আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং যেহেতু তৃতীয়পতি, তাই আপনার নিজে কোনো পরাক্রমতা, সেই পরাক্রমতা বা নিত্য নতুনত্ব থেকে সরে এসে আপনার নতুন কোনো কাজে যদি আপনি ফোকাস রাখেন, সেই কাজে আপনাকে সফলতা দেবে। আপনি যদি চেষ্টা করেন, আপনার প্রচেষ্টাকে বাস্তবায়িত করাবে এবং আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, সঠিক কাজে ব্যয় করা, আপনার জীবনের গঠনমূলক পরিবর্তন করার দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব সর্বার্থকভাবে আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। যেহেতু বৃহস্পতিদেব এখানে কিন্তু অ্যাকচুয়ালি পঞ্চমভাবে অবস্থান করে আপনার নিজস্ব সন্তান, প্রেম ভালোবাসা, ব্যবসার দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, রোম্যান্টিকতার দিক থেকে আপনাকে এতগুলো জায়গায় শুভ ফল দিলেও কিন্তু বৃহস্পতি যেহেতু আপনার লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, কিছুটা পেটের ডিস্টার্বেন্স কিন্তু ক্রিয়েট করতে পারে। তাই পেটের জায়গাটা একটু সাবধান থাকবেন আপনারা। অন্য দিক থেকে আপনাদের গুরুস্থানে কোনো লোককে বা কোনো মানুষকে আপনারা একটু সম্মান জ্ঞাপন করার চেষ্টা করবেন। এবং শনিদেবের কথা বলতে গেলে, যেহেতু এখানে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি সেকেন্ড হাউসে অবস্থান করছে, যাদের মকর রাশি তাদের ক্ষেত্রে সরাসরি চলছে, যাদের লগ্ন তাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে অবস্থান করছে, অ্যাকচুয়ালি আপনাদের লগ্নপতি বা রাশিপতি এবং দ্বিতীয়পতি দ্বিতীয় থাকার জন্য যদি আপনারা প্রচেষ্টা রাখেন, যদি আপনারা চেষ্টা করেন, যদি লড়াই করেন, যদি পরিশ্রম করেন, আপনি কিন্তু অবশ্যই অনেক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে শনিদেবের সাহায্য লাভ করবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, শনি কাউকে কখনো এমনিতে ফল দেয় না। শনি কিন্তু আপনাকে
অনেক পরিশ্রম করাবে, তারপর কিন্তু ফল দেবে। আপনাকে নিজেকে প্রথম পরিশ্রম করতে হবে অর্থ ইনকামের জন্য। কতটা অর্থ ইনকাম করলাম, কতটা বেশি পরিশ্রম করলাম না কম পরিশ্রম করলাম, এর কথা আপনাকে প্রথমে ভাবলে হবে না। আপনাকে নিঃস্বার্থভাবে প্রথম পরিশ্রম করতে হবে, আপনার অর্থ অটোমেটিক্যালি হয়ে আসবে শনি সেকেন্ড হাউসে অবস্থান করার জন্য। শনি যখন সেকেন্ড হাউসে অবস্থান করে, মনে রাখতে হবে, শনি যখন সেকেন্ড হাউসে অবস্থান করে, আপনাকে অর্থ আপনি কতটা কম ইনকাম করলেন না বেশি ইনকাম করলেন ভাববেন না। আপনাকে নিজের কাজের মধ্যে 100% ফোকাস রাখুন, আপনার অর্থ অটোমেটিক্যালি ভাবে আসবে। অর্থ লাভের জন্য আপনাকে কিছু ভাবতে হবে না। তাই শনির এই যে সেকেন্ড হাউসের অবস্থান আপনাকে জীবনে কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটা বলশালী করবে, এবং অর্থ খরচের ব্যাপারে আপনাকে একটু সংযত হতে হবে। সেকেন্ড হাউসে লগ্নপতি বা রাশিপতির অবস্থান আপনাকে কিন্তু জীবনে অর্থনৈতিক দিক থেকে অনেকটা বলশালী করার চেষ্টা করবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তবে এবং আপনাকে কিছুটা আত্মীয় স্বজন থেকে কিছুটা বিচ্ছিন্ন করা, ভালো না লাগা, নিজের মধ্যে একটু তন্ময় হয়ে থাকা, নিজের মধ্যে একটা আত্মসর্বজ্ঞ ভাবও কিন্তু কিছুটা ক্রিয়েট করবে। দেখুন, নিজের মধ্যে যদি আপনি ঢুকতে না পারেন, শনি কিন্তু আপনাকে কোনো দিন আপনাকে কিন্তু ভালো ফল দেবে না। তাই আগে আপনি যে কাজটা করুন, সেই করছেন, সেই কাজটাকে আগে ভালোভাবে ভালোবাসুন, সেই কাজটার প্রতি আরও দায়িত্বশীল হন, দেখবেন আপনাকে শনি কিন্তু অনেক ভালো প্রভাব দিয়ে রেখে দিয়েছে। শনিদেব যেহেতু আপনার ফোর্থ হাউসের উপর প্রভাব দিচ্ছে, তাই আপনার ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে, মায়ের কোনো রকম শারীরিক অসুস্থ থাকলে সেটাকে নির্মূল করার দিক থেকে হেল্প করবে। আপনার অষ্টমভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনের সার্বিক ঝামলাকে নির্মূল করে দেবে, আপনার জীবনের সমস্ত সমস্যাকে নির্মূল করার চেষ্টা করবে, এবং আপনার কিছুটা হাড়ি ব্যথা কোমরে ব্যথা ক্রিয়েট করতে পারে। এবং একাদশভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনি যদি পরিশ্রম করেন, লড়াই করেন, তাহলে জীবনের অনেক জায়গা থেকে আপনি কিন্তু প্রাপ্তিযোগ পাবেন। বৃহস্পতিদেবের অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রে এখানে পঞ্চমভাবে অবস্থান, বৃহস্পতিদেবের কিন্তু পঞ্চমভাবে অবস্থান এবং শনিদেবের কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান, এই দুটো জায়গা অ্যাকচুয়ালিভাবে আপনাদের গোল্ডেন পিরিয়ড আনার জন্য অনেকটা হেল্প করছে। কিন্তু আপনাদের নবম থার্ডে কিন্তু রাহু কিন্তু অবস্থান করছে, তাই ভাগ্য মাঝে মাঝে কিছুটা আপডাউন করছে, কিন্তু তার সত্ত্বেও এই সেকেন্ড হাউসে শনির অবস্থান আপনাকে অর্থের দিক থেকে, নতুন কোনো কর্মের দিক থেকে, নতুন কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে, মানে মুদ্রাগত অর্থ ইনকামের অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনাকে তৈরি করে দিতে চাইছে মকর রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে। আপনাদের জীবনে কোনো কর্ম পরিবর্তন পর্যন্ত হতে পারে অ্যাকচুয়ালিভাবে যাদের মকর রাশি বা লগ্ন, এবং আপনারা বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক জায়গা থেকে লাভ পাবেন, আয় পাবেন। আপনার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতার দিক থেকে সর্বার্থকভাবে কিন্তু বৃহস্পতিদেব আপনাকে অনেকটা সাহায্য করবে। আপনি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি অনেক কাজে কিন্তু সফলতা লাভ করবেন। কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষেরা একটু রেগে যায়, একটু অত্যন্তভাবে একটু গোয়ার মেন্টালিটি ক্রিয়েট করে, এই জায়গাটা কিন্তু আপনাকে একটু ত্যাগ করতে হবে। আপনাকে একটু নিত্য নতুনত্বভাবে ভাবতে হবে, তাহলে কিন্তু এই সমস্যা আপনার জীবনে এতটাও ক্রিয়েট করবে না। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অ্যাকচুয়ালিভাবে আপনাদের কিন্তু প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে, এবং আপনাদের মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা কথা বলে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে 23 এপ্রিল থেকে মোটামুটি 45 দিন কিন্তু মঙ্গল রাহু যোগ তৈরি হয়ে বসে আছে। যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল রাহু যোগটা থার্ড হাউসে তৈরি হয়েছে, মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ না হলে দুটো মেন ব্যাপারকে হোল্ড করে, একটা হচ্ছে অর্থ ইনকাম এবং অন্যটা হচ্ছে আপনার পরিবার। তাই এইখানে মঙ্গলের জন্য কিন্তু আপনার পরিবার ব্যাপারে সাবধান হতে হবে, এবং আপনার মধ্যে হঠকারিতা, আপনার মধ্যে একটু রেগে যাওয়ার একটা ব্যাপার এমনি থাকে, হঠকারিতার ব্যাপারে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ইলেকট্রনিক্স গ্যাজেট কেনা বা ব্যবসার ক্ষেত্রে বা আপনাকে ক্ষেত্রে কিন্তু কোনো রকম আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে, এবং আপনাকে অর্থ ইনকামের ব্যাপারে, খরচের ব্যাপারে একটু সংযত হতে হবে। মাথা গরম মোটেই করবেন না, কেননা থার্ড হাউসে রাহু সঙ্গে মঙ্গল অবস্থান করে আপনার মধ্যে উগ্রতাকে কিছুটা বাড়িয়ে দেবে, রাগকে কিছুটা বাড়িয়ে দেবে, এই উগ্রতাকে কিছুটা বর্জন করতে চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনারা জীবনে সর্বার্থকভাবে উন্নতি করতে পারবেন এবং এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, আমার পাশে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।